আমার গার্লফ্রেন্ড কিন্তু খুব আল্লাহওয়ালা, আমাকে তাহাজ্জুদের সময় ডেকে দেয় হুজুর, আর এরকম আল্লাহওয়ালি কেউ নাই। আমি বলবো ওটা আল্লাহওয়ালা নামের বাটপার, ঠিক কি না? যে প্রকৃত পক্ষের আল্লাহওয়ালা সে তোমার ডাকা তো দূরের কথা, ওই মেয়ে তোমার তীর সীমানায়ও আসবে না, সে থাকবে বাসার ভিতরে, কথা কও ঠিক কি না? এই যে ধোকাবাজি ছেড়ে দাও, এই ধোকাবাজি এটা আজ আছে। তোমার যে গার্লফ্রেন্ড তোমারে কয় তোমারে ছাড়া কাউরে বিয়ে করবো না, জান কালকে কিন্তু টাকলার সঙ্গে সরকারি চাকরিজীবী হইলেই বিয়ে করে ফেলবে, ডেফিনেটলি দিস ইজ 100% ট্রুথ, এটা সত্য কথা। বাংলাদেশের ইতিহাস খবর নাও, বেশিরভাগ যুবক আছে ছাকা খাইয়া বেকা। তোমরা কি ছাকা টাকা খাবা নাকি? আল্লাহ সবাইকে কবুল করুন, প্রণাম। এ তুমি ছাকা খাওয়ার কি বুঝো? নাক টিপলে দুধ বের হবে, ওকে ছাকা খাও না হচ্ছে, এটা কোনো কথা? আল্লাহ সবাইকে ফেতনার থেকে বাঁচায় দিক, প্রণাম। এই এলাকার ভিতরেও আছে কিনা আমি জানি না, কিছু কিছু এলাকায় মেয়েরা জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আর বাবা জান, যিনি ওনার বাবা জান, উনি চায়ের দোকানে এমন গল্প মারে দেখলে মনে হয় আব্বা জানের মতো আল্লাহ আলাই জমিনার কেউ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বললেন ও গোলাম কিয়ামতের কঠিন ময়দানে ধনী ব্যক্তির বেশি একটা মর্যাদা থাকবে না, এমপি মন্ত্রীর মর্যাদা বেশি হবে না, সেই ব্যক্তির মর্যাদা বেশি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে ভয় ছিল একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? জন্য কথা আমার বেশি নাই, আর আমি বলছি একটা কথা, অনেক যুবক দেখবেন 200-300 গান মুখস্থ বলতে পারবে, আছে না নাই? কিন্তু ওই যুবককে আপনি দাঁড় করান, আপনি বলবেন রিড দ্য সুরাতুল ফাতিহা, সুরা ফাতিহা পড়ো, যুবক জায়গায় পেশাব করবে সুরা ফাতিহা পড়তে পারবে না, ঠিক কিনা বলেন? যুবক ইংরেজি ভাষা পড়ে, ইভেন বাংলা ভাষার লোক হলেও হিন্দি ভাষায় অনর্গল কথাও বলতে পারে, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না, এরকম অকর্মা যুবক আছে না নাই? এটা করো না, যতদিন বেঁচে আছো কোরআন গুলো পড়বা তো ইনশাল্লাহ, কোরআনের প্রত্যেকটা আয়াত পড়বা তো ইনশাল্লাহ। যখন চারটা প্রশ্নের উত্তর শেষ, আল্লাহ বলবেন ইফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ, আল্লাহ বলবেন কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও।